গুড ইভিনিং স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন অফ ডিফারেন্ট অর্ডার রিয়াকশন। তো ডিফারেন্ট অর্ডার মানে অর্ডার যে ব্যাপারটা, সেটা আমরা বেসিক যে ভিডিওগুলো ছিল প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখে নিয়েছি। তো এখানে আমরা জিরো অর্ডারের একটা রিয়াকশানের রেট ইকুয়েশনটা দেখব। তো ধরে নিচ্ছি আমার কাছে একটা রিয়্যাকট্যান্ট আছে, যেটা হচ্ছে এ, সেটা রিয়াকশান করে প্রোডাক্ট তৈরি করছে। এবার ধরে নিচ্ছি টাইম টি ইকুয়াল টু টি জিরো, মানে যখন টাইম শুরুই হয়নি, টাইম জিরো বা টাইম টি ইকুয়াল টু জিরোকে আমি টি জিরো বলছি, সেটাতে এর কনসেন্ট্রেশন হচ্ছে এ। তো প্রোডাক্টের কনসেন্ট্রেশন জিরো, কারণ তখনও রিয়াকশান শুরু হয়নি। আর টি ইকুয়াল টু টিতে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় পরে, ধরছি যে কিছু পরিমাণ প্রোডাক্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে এক্স কনসেন্ট্রেশন তৈরি হয়েছে। তাহলে টাইম টি ইকুয়াল টু টিতে, টাইম টি ইকুয়াল টু আমি টি ওয়ান বলে দিচ্ছি, টাইম টি ইকুয়াল টু টি ওয়ানে অবশিষ্ট পরিমাণ রিয়্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কী হবে? না, সেটা সে এ মাইনাস এক্স হবে, কারণ এক্স পরিমাণ খরচ হয়ে গেছে। এবার আমরা দেখেছি যে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেট সমান দাঁড়াচ্ছে মাইনাস ডি অফ এ বাই ডিটি, এটা হচ্ছে রেট। এইবার এই রেট হচ্ছে, আমরা জানি যে এটা প্রপোর্শনাল হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ তার পাওয়ার জিরো। জিরো মানে হচ্ছে অর্ডার। এটার অ্যাকচুয়াল ফিজিক্যাল ব্যাখ্যা হচ্ছে যে জিরো অর্ডার রিয়াকশান সেগুলো যেখানে রিয়াকশান রেট প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। সেই জন্য আমি এ টু দি পাওয়ার এটাকে জিরো লিখেছি। কেন? কারণ সামথিং টু দি পাওয়ার জিরো, দ্যাটস ইকুয়াল টু, আমরা জানি ওয়ান, বা দ্যাটস ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই রেটটা, এই রিয়াকশান রেট যেটা হচ্ছে জিরো অর্ডারের ক্ষেত্রে, সেটা কারো উপরই ডিপেন্ড করছে না। সো রেট ইকুয়াল টু, দ্যাট ইজ মাইনাস ডি এ বাই ডিটি, প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার জিরো। তো ম্যাথামেটিক্যালি কী দাঁড়াচ্ছে আমাদের? মাইনাস ডি অফ এ ইকুয়াল টু ডি অফ এ বাই ডিটি, দ্যাটস ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো। কে কোথার থেকে এলো? কে হলো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক। বেশ, তো এরপরে কী হচ্ছে যে এটা এই লাইনেই করে দিচ্ছি, সমান কে সামথিং টু দি পাওয়ার জিরো, আমরা জানি সেটা ওয়ান, তো কে ইন্টু ওয়ান ইকুয়াল টু কে, তাহলে কী দাঁড়ালো? মাইনাস ডি অফ এ বাই ডিটি ইকুয়াল টু কে। এটা হলো আমাদের জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে বক্তব্য। আচ্ছা, এবার আমাদের নেক্সট ম্যাথামেটিক্যাল ডেরিভেশন যেটা শুরু করব, অর্থাৎ ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, সেটা এখান থেকেই আমরা কন্টিনিউ হবে মেনলি। দেখো, এ সমান আমরা দেখেছি যে এ মানে নির্দিষ্ট টাইম টি ইকুয়াল টু টি, টি ইকুয়াল টু টি ওয়ানে এর কনসেন্ট্রেশন কত ছিল? যে নাটা, সেটা ছিল এ মাইনাস এক্স। তাই আমি এর জায়গায় এ মাইনাস এক্স বসাচ্ছি, মাইনাস ডি এর জায়গায় বসালাম এ মাইনাস এক্স ডিভাইডেড ডিটি ইকুয়াল টু কে, অর মাইনাস ডি অফ ডিটি, পরে উপরে লাইন দিচ্ছি এটা, এটা মুছে দিচ্ছি, কি দাঁড়ালো? মাইনাস ডি অফ ডিটি এ মাইনাস এক্স ইকুয়াল টু কে, বা লিখছে না কেন, ভেজা, যাই হোক, হ্যাঁ, অর মাইনাস ডি ডিটি অফ এ মাইনাস এ মাইনাস এ প্লাস ডি ডিটি অফ এক্স ইকুয়াল টু কে। অর তোমরা জানো
যদি কোনো কনস্ট্যান্টকে আমরা ডেরিভেটিভ করি তো সেটার হচ্ছে আমাদের ভ্যালু জিরো আসে। তা এ হচ্ছে কনস্ট্যান্ট, তাই আমি ডি ডিটি অফ এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে জিরো, মাইনাস জিরো আসছে, মাইনাস জিরো একই কথা প্লাস জিরো, মোট কথা জিরো, প্লাস ডি এক্স বাই ডিটি ইকুয়াল টু কে, অর ফাইনালি পেলাম আমি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে। এবার যদি আমি ডিটি কে এদিকে নিয়ে যাই তা দাঁড়াচ্ছে কে ইন্টু ডিটি। এবার আমি এটাকে ইন্টিগ্রেশন করব, এটা আমি মুছে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এর আগেরটাও স্ক্রিনশট নিও, সেই হিসাবে নোট কপিতে তোমরা লিখবে। তো কি পেলাম আমি, লাস্ট লাইন ছিল ডিএক্স ইকুয়াল টু কে ডিটি। এবার ইন্টিগ্রেশন নেব দুদিকেই, অর ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন কে ডিটি, অর ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু কেটা কনস্ট্যান্ট তাই ইন্টিগ্রেশনের বাইরে আসবে ডিটি, অর ইন্টিগ্রেশন অফ ডি ডি ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে আমরা জানি এক্স ইকুয়াল টু কে, ইন্টিগ্রেশন অফ ডিটি মানে হলো টি সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। এইবার আমরা কনস্ট্যান্টের ভ্যালু বের করার চেষ্টা করব। দেখো যে ইকুয়েশন প্রথমে লিখেছিলাম, মানে মনে আছে কিনা তোমরা ওই খাতার উপরের দিকে লেখো, যেখানে দেখো যেখানে লিখেছিলাম যে এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেখানে বলেছিলাম যে টাইম টি ইকুয়াল টু জিরোতে আমার প্রোডাক্টের কোনো ছিল না, মানে প্রোডাক্ট কনসেন্ট্রেশন জিরো ছিল। তাই এখানে লিখছি যখন টাইম টি ইকুয়াল টু জিরো তখন তো এক্স এর মানে প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন এক্স সেটাও আমার জিরো ছিল। তাই যদি এই কন্ডিশনটা আমি এখানে ইনপুট করি তাহলে দাঁড়াবে যে ওয়েন টি ইকুয়াল টু জিরো দেন এক্স এর কনসেন্ট্রেশন ছিল জিরো। এইবার এই কন্ডিশনটা যদি এই ইকুয়েশনে বসানো যায় তাহলে কি পাই দেখি, এক্স এর জায়গায় আমি বসাবো জিরো সমান কে ইন্টু টি এর জায়গায় আবার জিরো প্লাস সি, তার মানে দাঁড়াচ্ছে সি সমান সমানও জিরো দাঁড়াচ্ছে। তাহলে এই যে ইন্টিগ্রাল যে ইন্টিগ্রেশন যে কনস্ট্যান্ট আছে দ্যাট ইজ সি, সেটার ভ্যালু অ্যাকচুয়ালি জিরো। তাই এই ভ্যালুটা আমি ফাইনালি এই ইকুয়েশনে বসাবো। এখানে লিখতে পারো পুটিং দ্য ভ্যালু অফ সি ইকুয়াল টু জিরো উই উইল গেট কি পাবো, এই ফাইনাল ইকুয়েশনটা কি ছিল, এই যে এটা এটা আমার ইকুয়েশন। তো এই ইকুয়েশনে সি এর জায়গায় জিরো বসাচ্ছি, কি পাচ্ছি এক্স সমান কেটি, সি এর ভ্যালু জিরো, তাই আমার ফাইনাল ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু কেটি। এই ইকুয়েশনটি হলো আমার ফাইনাল ইকুয়েশন, এটা কি বলা হয় রেট ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন অফ জিরো অর্ডার। বেশ এবার নতুন একটা টার্ম আমরা দেখব, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, খুব প্রশ্ন এখান থেকে আসে। দেখো টি হাফ ব্যাপারটা সম্পর্কে আমরা বেশ জানি যে টি হাফ হচ্ছে সেই রিয়াকশন না, টি হাফ হচ্ছে সেই সময়টা যেখানে প্রোডাক্ট কনসেন্ট্রেশনটা রিয়্যাক্ট কনসেন্ট্রেশনের অর্ধেক হয়, অর্থাৎ বিক্রিয়া জাত পদার্থের যে ঘনত্ব বা যে পরিমাণ সেটা হচ্ছে বিক্রিয়কের ঘনত্বর বা পরিমাণের অর্ধেক, যেই সময় হতে যত সময় লাগে তাকে বলা হচ্ছে টি হাফ, বা ম্যাথামেটিক্যালি আমরা বলতে পারি টি হাফ সমান সমান হচ্ছে প্রোডাক্ট কনসেন্ট্রেশন এক্স জমান সমান যখন হয়ে যাচ্ছে এ বাই টু, যেখানে এক্স হচ্ছে প্রোডাক্ট কনসেন্ট্রেশন আর এ হচ্ছে আমার রিয়্যাক্টেড কনসেন্ট্রেশন। তো এইখানে যদি আমি বলি যে এই জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে টি হাফ কত, খুব প্রশ্ন আসে যে কোনো একটা ইকুয়েশন তোমাকে ইকুয়েশন দিয়ে দিল, দিয়ে বললো যে এই ইকুয়েশনে টি হাফ বের করতে হবে বা অর্ধ
অর্ধ জীবন অর্ধ লাইফ কি এরকম কিছুটা বলে, অর্ধ জীবন অর্ধ লাইফ মানে টি হাফ বের করতে হয়, হাফ লাইফ টাইপ যেটাকে বলে, তো হাফ লাইফ বের করতে হচ্ছে। তো সেটা কি করে বের করব? দেখো আমরা জানি যখন টি ইকুয়াল টু টি হাফ হবে কখন, তখন যখন এক্স সমান এ বাই টু হবে, এটা তো মেন ডেফিনেশন, টি হাফ বা হাফ লাইফের ডেফিনেশন বলা হয়। তো এই এই কন্ডিশনটা যদি আমি এখানে বসাই তাহলে কি আসছে, আসছে এক্সের জায়গায় আমি পাব এ বাই টু সমান কে, টি এর জায়গায় আমি পেয়ে যাচ্ছি টি হাফ। তাহলে টি হাফ সমান কি লিখবো আমি, এ বাই টু কে, এটা হলো আমার হাফ লাইফ অফ জিরো অর্ডার রিয়াকশন। এই দুটো ইকুয়েশন থেকে মেনলি সমস্ত প্রশ্নগুলো, ম্যাথামেটিক্যাল প্রশ্ন, এমসিকিউ, সমস্ত কিছু এখান থেকেই আসে, এবং এই দুটোর ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা এটার ওপরে বিভিন্ন ম্যাথামেটিক্যাল ডেরিভেশন এবং নেক্সট কোশ্চেন অ্যান্সারগুলো আমরা দেখবো।